Open the eyes, breaking news. सुनमान डीजल सुन लो और सब सरदार सुन लो, ये हमारा जीना मरना पाकिस्तान में। कोई नया पाकिस्तान बनने से कोई नहीं रोक सकता पाकिस्तान से। अस्सलाम वालेकुम प्रिय दर्शक, सबके स्वागत है मासूम महबूब। প্রিয় দর্শক, আমরা আজকে এক টানে বলে দিতে চাই কালকে কি ঘটেছিল পাকিস্তানে তার পুরো বিস্তারিত। দর্শক, প্রথমে বলে নিচ্ছি যে কাল সারা দিন পাকিস্তানে বেশ কিছু নাটকের মধ্য দিয়ে পাকিস্তানের রাজনীতি উত্তপ্ত ছিল। আমরা কি দেখলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 17 জুলাই যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে পিটিআই অর্থাৎ তেহরিকে ইনসাফ 15টি আসনে জয় পায়। যদিও দুটো আসন নিয়ে কনফিউজড রয়েছে, কারণ এই দুটো আসনে নির্দেশ ছিল আবার ভোট গণনার, কারণ সেখানে 56-57 ভোটে পিটিআই কে হারানো হয়েছে এবং পিটিআই অভিযোগ করেছে সেখানে তাদের অনেক ব্যালট ছেড়ে ফেলেছে। অনেক ভোটে পিটিআই ভোটের মধ্যে সরকারি কর্মকর্তারা আলাদা ছিল মেরে সেই ভোটগুলোকে বাতিল করেছে, যদিও পিটিআই সেখানে ভোট পেয়েছে কিন্তু পিটিআই অনেকগুলো ভোট বাতিল করার অভিযোগ করেছে এবং সেখানে আবারও ভোট গণনার দাবি তোলার পর সেখানে ভোট গণনা করেনি নির্বাচন কমিশনের কর্মকর্তারা। দর্শক, তারপরও 15টি আসনে জয় পায় ইমরান খান এবং এই 15টি আসনের মাধ্যমে ইমরান খানের পিটিআই তারা সংখ্যাগরিষ্ঠতা পায় এবং পাঞ্জাবে সিএম নিয়োগের সুযোগটি পায়। তারপরই 22 জুলাই মূলত পাঞ্জাব অ্যাসেম্বলি বসে এবং সেখান থেকে নতুন যারা সংসদ সদস্য হয়েছেন তাদেরকে সেই সংসদ পদের জন্য নতুন করে নোটিশ দেওয়া হয় এবং 22 তারিখ মূলত ছিল পাঞ্জাবের সিএম নিয়োগের বা সিএম নিয়োগের যে ভোটাভুটি সেই ভোটাভুটি। আদালতের নির্দেশ ছিল 22 জুলাই বিকেল 4টার মধ্যে শুরু করতে হবে এই ভোটাভুটি, যেহেতু পাঞ্জাবের ডেপুটি স্পিকার দোস্ত মাজাহারি তিনি মুসলিম লীগ নওয়াজের কর্মী বা মুসলিম নওয়াজের নেতা, সেই মতে তিনি বর্তমান সরকারের সঙ্গে যোগ সাজশ করে ষড়যন্ত্রের সবগুলো পথ ব্যবহার করে আমরা দেখেছি সেই ভোটাভুটি শুরু করেছে সন্ধ্যা 7:30টার পরে, অর্থাৎ বাংলাদেশের 8:30টার পরে, এবং সেই ভোটাভুটি শুরু করে 2 মিনিট কথা বলে আবারও কিছু সময়ের জন্য পার্লামেন্ট বন্ধ রাখে। দোস্ত মাজাহারির প্রধান টার্গেট ছিল যে এমন সময় ভোটাভুটি করবেন যে ভোটাভুটির পর পিটিএ চাইলেও সেই দিন আদালতে আসতে না পারে, কারণ এগুলো তাদের সম্পূর্ণ পূর্ব পরিকল্পনা করা, কারণ এটা নওয়াজ শরীফ বা জারদারির একার খেলা নয়, এটা সঙ্গে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট অর্থাৎ সেনাবাহিনী এবং তাদের গোয়েন্দা সেক্টর রাষ্ট্রীয় প্রতিটি দপ্তর বা প্রতিটি ডিপার্টমেন্ট জড়িত, কেবল ইমরান খান একা তার দেশের জনগণকে নিয়ে। আমরা এইটুকু বলতে পারি যে কালকে যে নাটকটি হয়েছে সেই নাটকটিতে রাষ্ট্রীয় সকল বাহিনী একদিকে ছিল আর অন্যদিকে ইমরান খান এবং দেশের জনগণ একা ছিল। তারপর পরই 8:30টার পরে যখন ভোটাভুটি শুরু হয়, প্রথমে ভোট নেওয়া হয় পিএমএলকিউ যারা পিটিআই সাথে জোট করেছে। আপনাদের আবারও বলে রাখি যে 186টি যে আসন পিটিএম, এটি কিন্তু কেবল একা পিটিএম না, সেখানে 10টি আসন ছিল পিএমএলকিউ অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ কায়দে আজম এই গ্রুপটি, আরেকটি হল নওয়াজ গ্রুপ। মজার ব্যাপার হলো যে এই দলটির এই পিএমএলকিউর প্রধান হলেন চৌধুরী সুজাত আর দ্বিতীয় প্রধান হলেন তার ভাই চৌধুরী পারভেজ ইলাহি। খুব ইন্টারেস্টিং ব্যাপারটি হলো যে পার্লামেন্ট এই দলটির পার্লামেন্ট যে মানে নির্বাচিত যে প্রধান তিনি হলেন চৌধুরী পারভেজ ইলাহি, দলটির কাগজপত্রে হয়তো প্রধান চৌধুরী সুজাত আর পার্লামেন্টারিয়ান নেতা হলেন চৌধুরী পারভেজ ইলাহি। তো সংবিধান অনুযায়ী পার্লামেন্টের ভোটাভুটি বা যে কোনো কার্যপ্রণালীর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল পার্লামেন্টারিয়ার নেতার, এই পার্লামেন্টারিয়ান নেতা যে সিদ্ধান্ত নেবেন সেটি মূল সিদ্ধান্ত। তবে
দলটির প্রধানের সঙ্গে যদি কোনো বিষয়ে সমস্যা সৃষ্টি হয় সেটি দলীয়, সেটা কোনো পার্লামেন্টিয়ান মানে প্রবলেম না। ধরেন চৌধুরী সুজাত যদি চাইতেন পারভেজ ইলাহিকে দল থেকে বহিষ্কার করার, হয়তো বা সেটা তাদের ব্যাপার ছিল, কিন্তু পার্লামেন্টের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো প্রকার চৌধুরী সুজাত ভূমিকা রাখতে পারবেন না, কারণ তিনি নির্বাচিত নন। তো কালকে যে ভোটাভুটিটি হয় সেই ভোটাভুটিতে আপনাদের খুব চমৎকার কিছু তথ্য দিয়ে রাখছি, সেটি কি ছিল যে এক পক্ষে ছিল মুসলিম লীগ নামাজ আর অন্য পক্ষে ছিল PMLQ। আমরা যদিও আমরা বক্তব্যে বা আমরা আমাদের ভিডিওগুলিতে বলছি যে রাজনীতিটা হচ্ছে পিটিআর সাথে, কিন্তু কাগজে পত্রে রাজনীতিটা ছিল PMLQ PMLN। তারা দুটো পক্ষ ভিন্ন মেরুতে ভোটাভুটি করে আর PMLQ-র পক্ষে থাকে পিটিআর। তো ভোটাভুটি শুরু হলো, ভোটাভুটি শুরু হওয়ার পরই যেহেতু ডেপুটি স্পিকার দোস্ত মাজাহারি, তিনি মুসলিম লীগ নওয়াজের নেতা, তার সঙ্গে তো সকল ষড়যন্ত্র সাজানোই হয়ে গেছে, তারপরে তিনি ভোটাভুটি শুরু করে বলে দিলেন যে আজকের ভোটে 179টি ভোট পেয়েছে মুসলিম লীগ নওয়াজ, আর অপরদিকে 186টি ভোট পেয়েছে পিটিআই তথা PMLQ। তার মানে ভোটাভুটিতে জিতে গেছে ইমরান খান। আবারও খেয়াল করবেন যে ভোটাভুটিটি হয়েছে সেই ভোটাভুটিতে হামজা শরীফ পেয়েছে 179টি ভোট আর পিটিআই পক্ষে পড়েছে 186টি ভোট। তাহলে কে জিতে যায়? পিটিআই। যেহেতু পিটিআই জিতে গেছে আর এই সরকার পিটিআইকে জিততে দেবে না, তাহলে কি করতে হবে? তারা কি করলো, PMLQ যে 10টি ভোট সে 10টি ভোটকে ডিসিক করে দিয়েছে, মানে তাদের সংসদ পদ বাতিল করে দিয়েছে। মানে কতটা মানে একটা দেশের আইন, পার্লামেন্ট, সরকার, রাষ্ট্রীয় যন্ত্র, তারা মুখে বলছে কি আর আইন কোথা দিয়ে চলছে খেয়াল করুন। পার্লামেন্টের 10 জন সদস্য এবং পার্লামেন্টেরিয়ান নেতা যিনি প্রধান, সেই ব্যক্তির নির্দেশ ক্রমে 10 জন ভোট দিয়েছে। আবারও খেয়াল করুন, চৌধুরী সুজাদের যে দলটি বা চৌধুরী সুজাদ এবং পারভেজ এলাহির যে দলটি, সেই দলটির নাম হলো PMLQ। PMLQ কিন্তু ইমরান খানকে ভোট দিচ্ছে না, ইমরান খান PMLQ-কে ভোট দিচ্ছে। তো তার মানে হলো হামজা শরীফের দল আর PMLQ দুটো ছিল কালকে পাঞ্জাবের বিপরীত দুটি দল, এবং CM হবার কথা কার? চৌধুরী পারভেজ ইলাহি। যদি পারভেজ ইলাহি ইমরানকে ভোট দিতেন, সেখানে একটা প্রশ্ন করা যেত যে চৌধুরী সুজাদের নির্দেশ ব্যতীত রেখে কি করে ভোট দিল, যদিও এই নির্দেশটি কার্যত না, কারণ সে পার্লামেন্টের সদস্য না, পার্লামেন্টেরিয়ান প্রধানও নন চৌধুরী সুজাত। এক্ষেত্রে প্রধানকে চৌধুরী পারভেজ ইলাহি, পাকিস্তানের সংবিধান এবং আইন অনুযায়ী পার্লামেন্টেরিয়ান যে প্রধান, তিনি যে নির্দেশ দিবেন সেটা কি মানতে হবে, না মানলে ডিসিট হবে। আর চৌধুরী সুজাত কিন্তু এই মানে এই বোর্ডের সদস্যই না, তিনি কিন্তু নির্বাচিত ব্যক্তি না, তিনি কেবল দলের প্রধান। কি হলো তার পরপরই? তার পরপর যেটা হলো যে দোস্ত মাজার, যিনি ডেপুটি স্পিকার আপনার পাঞ্জাব অ্যাসেম্বলির, তিনি বললেন PMLQ-র 10 জন সংসদ সদস্য ডিসিট হয়ে গেছে। দুটো দল নির্বাচন করছে, একটা দলকে সে ডিসিট করে দিয়েছে। তিনি তো পিটিআইকে ভোট দেননি, পিটিআই বরং তাকে ভোট দিয়েছে। তাহলে কি করে ডিসিট হয়? খুব সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নটা যে তারা বোঝেন না বিষয়টা এরকম না, তারা বোঝে, কারণ তারা পরিকল্পনাই করছেন এইভাবেই তারা ইমরান খানকে ঘায়েল করবেন, যদিও সম্পূর্ণ বেআইনি। এখন প্রশ্ন হলো আইন বেআইন এই বিষয়গুলো কি বুঝবে? পাকিস্তানের রাজনীতি হলো পৃথিবীর সবচেয়ে জঘন্যতম রাজনীতি। পাকিস্তানের রাজনীতি বা পাকিস্তানের এস্টাবলিশমেন্ট, এরা খুব জঘন্য প্রকৃতির, আমরা 1971 তার প্রমাণ পেয়েছি। আপনি পাকিস্তানের যে কোনো ব্যক্তিকে, আমি সবার কথা বলছি না, আপনি পাকিস্তানের অধিকাংশ মানুষকে অর্থ দিয়ে কিনে ফেলতে পারবেন, এরা প্রচন্ড অর্থের প্রতি এদের লোভ বেশি। দর্শক, এর পরপরই পিটিআই সংসদ
সদস্য পিটিএ কে তারা সেখানে পরাজিত করে জোর করে, যেহেতু সে ডেপুটি স্পিকার, কোন রুল কোন আইন কোন কিছু তার কাছে মুখ্য না ওই সময়, কারণ ওই সময় বারবারই পিটিএর পক্ষ থেকে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন যে মাননীয় স্পিকার সংবিধানের এত ধারা এত ধারা এত ধারা এত ধারা, তিনি কোনো ধারা শুনতে রাজি না, তিনি বলে ফেলছেন বলে ফেলছেন, মানে কোনো আইন আদালত তাদের জন্য না। তারপর পরই তারা হামজা শরীফকে বিজয়ী ঘোষণা করে পার্লামেন্ট ত্যাগ করেন। এরপর পিটিএ নেতারা যখন অ্যাসেম্বলি থেকে বের হওয়া শুরু করে, তাদের উপর নওয়াজ শরীফের কর্মীরা হামলা করে। পিটিএ মাথা ঠান্ডা রেখে হামলা সহ্য করে সেখান থেকে চলে আসে, কারণ পিটিএ জানে যে এই হামলাটি তাদের প্রাক পরিকল্পনা, এই হামলার মাধ্যমে তারা নতুনভাবে ইমরান খান বা তার দলের বিরুদ্ধে মামলা করবে, কারণ সকল যন্ত্র তাদের পক্ষে। সবচেয়ে দুর্ভাগ্য হল যে পাকিস্তানের সেনাবাহিনী তাদের পক্ষে, আর পেছন থেকে কল কাটে নাচেই পাকিস্তান সেনাবাহিনী, নতুবা নওয়াজ শরীফ বা জারদারির এত সাহস হতো না ইমরান খানের বিপরীতে দাঁড়িয়ে এমন ষড়যন্ত্র করার। রাতেই ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং জনগণকে রাস্তায় নেমে আসতে বললেন। পাকিস্তানের প্রতিটি জেলা থানা শহরে লক্ষ লক্ষ মানুষ নেমে আসলো, সারা রাত ভর সেখানে বিক্ষোভ চলল। কি হলো, সেই বিক্ষোভে হঠাৎ করে এই সরকার পক্ষের কেউ কেউ এসে গাড়িতে করে ধামধাম করে গুলি করে চলে গেলেন, আবার সেই বিক্ষোভের মধ্যে গাড়ি তুলে দিয়ে চলে গেলেন। মানে তারা পরিকল্পনা করে একটার পর একটা পরিকল্পনা করছে, যেভাবেই হোক একটা সংঘর্ষ বাজাতে হবে এবং এই সংঘর্ষের মধ্য দিয়ে এই অবৈধ নির্বাচনটা আরো সময় নিয়ে স্থায়ী করতে হবে। আর পিটিএ কেবল ধৈর্য ধরিয়ে যাচ্ছে, বিকল্প নেই। মানে পাকিস্তানের রাজনীতিটা কল্পনা করুন যে কোন দিকে যাচ্ছে এবং কি রাজনীতি পাকিস্তান করছে। তারপর পরই রাতে আদালতের কাছে পিটিশন দায়ের করলো পিটিএ এবং পিএমএলকিউ, কিন্তু দুঃখজনক হলো যে ষড়যন্ত্রকারীরা ইসলামাবাদে ইমরানকে অনাস্থা ভোটের মাধ্যমে পরাজিত করে এবং সেদিন কিন্তু আদালত খুলে যায়, কিন্তু গতকাল আদালত আর বসে না। একটি দেশের আদালতের দুই রকম বিচার, আসলে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে ন্যায় বিচার আশা করা আসলে ভুল। আদালত পিটিআই এবং পিএমএলকিউর পিটিশন গ্রহণ করেছে, কিন্তু আদালত রাতে বসেনি, হয়তো আজ সকাল দশটায় বসার কথা। দেখুন, আদালত সকাল দশটায় এই পিটিশনের শুনানি নিয়ে বসবে। কি করল হামজা শরীফের দল, ফজর নামাজের পরপরই তারা অবৈধ সিএম কে শপথ করিয়ে দিলেন। বিষয়টা খেয়াল করেছেন যে আদালত দশটায় বসতে পারে আর তারা জানে যে আদালত এই যে প্রক্রিয়াটি হয়েছে এটাকে অবৈধ ঘোষণা করতে পারে, কারণ এটি আইনের ভাষা বা আইন এটাই বলে। পাকিস্তানের যত সাংবাদিক, যত বুদ্ধিজীবী, যত আইনজীবী গতকালকে তারা বিভিন্ন টেলিভিশনে কথা বলেছেন, একেবারে 100 জনের মধ্যে 99% আইনজীবীরা বলেছেন সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া এই সিএম নির্বাচন হয়েছে। মানে হামজাকে সিএম যেটা করা হয়েছে একেবারে প্রকাশ্য অবৈধ, এবং এটা একদম বাচ্চাদের বিষয় যে এরা বাচ্চারাই বোঝে এই আইনটা, এত সহজ একটা ব্যাপার। কিন্তু তারা কি করলো, আজ দশটায় আদালত বসবে আর সকালবেলায় 6:30-6:45 মধ্যেই তারা শপথ অনুষ্ঠান করে ফেললেন হামজার। এতটুকু দেরি করলেন না, কারণ তাদের মনে ভয় আছে। সারা রাত বিক্ষোভ করলো পিটিএ কর্মীরা পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এবং তাদের উপর পুলিশ রেঞ্জার হামলা করলো। পিটিএ মাঠের থায় দাঁড়িয়ে থাকলো এবং কোনো হামলা, কোনো মামলা, কোনো হুমকিকে তোয়াক্কা না করে তারা সারা রাত বিক্ষোভ প্রদর্শন করলো। আজ সকাল দশটায় আদালত বসবে, আদালত শুনবে, হয়তো আজ রায় হবে, হয়তো বা দুদিন পরে রায় হবে। তবে আপনাদেরকে আবারও বলে রাখছি, অতীতে আদালত যেভাবে রায় দিয়েছেন, যদি এই রায়ের উপর বহির্বিশ্বের বা পাকিস্তান সেনাবাহিনীর খুব বড় রকম চাপ না থাকে, মনে রাখবেন হামজা শরীফ অবৈধ সিএম হবেন এবং পারভেজ চৌধুরী পারভেজ জেলাই হবেন পাঞ্জাবের বৈধ সিএম। যারা হতাশ হচ্ছেন তাদেরকে আবারও বলছি, কোনো প্রক্রিয়ায় পাঞ্জাবের সিএম থাকতে পারবেন না হামজা শরীফ। আর যদি বর্তমান আদালত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তার বেঞ্চ সেনাবাহিনীর ভয়ে বিদেশি রাষ্ট্রের হুমকি
হুমকিতে পড়ে এই অবৈধ সিএমকে বৈধতা দেয় তাহলে ধরে রাখেন এক মাসের মধ্যে পাকিস্তান শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে, পাকিস্তানকে রক্ষা করা কোনোভাবে সম্ভব হবে না। দর্শক, আপনাদের অনেক প্রশ্ন ছিল, আমি চেষ্টা করব আমাদের নেক্সট যে বুলেটিন সেখানে আমরা আরও জানাবো। এবং আজকে 10টায় আদালত রায় দেবেন, এখন শুনানি শুরু হবে, কখন রায় দেবেন সেটা এখনও নিশ্চিত নয়, আমরা ইনশাআল্লাহ আপনাদের জানিয়ে দিব। আমরা আজকের মতো আপনাদের এইটুকুই জানালাম এবং পরবর্তী কি হচ্ছে আমরা আপনাদের অবশ্যই আমাদের ওপেন ডাইজের ভিডিওতে জানিয়ে দেব। আজকের মতো শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।